সুই আর সুতোয় পরচুলা বানিয়ে চলেছেন কণিকা, নিজে স্বাবলম্বী, তার সঙ্গে আরো অনেকেও। কিন্তু জীবন গল্পটা কণিকার এমন ছিল না। বাবার মৃত্যুর পর ভাগ্যের চাকা ঘোরাতে মায়ের সাথে পাড়ি জমিয়েছিলেন রাজধানীতে, কাজ নেন পরচুলা কারখানায়। এরপর মায়ের ইচ্ছায় বসতে হয় বিয়ের পিঁড়িতে। বছর ঘুরতেই কোলজুড়ে আসে নতুন মুখও। সংসারে তখন প্রকট হয়ে ওঠে দারিদ্র, দমে যাননি কণিকা। পরচুলা তৈরিতে দক্ষ হয়ে চলে আসেন নিজ গ্রাম ঠাকুরগাঁয়ের জগন্নাথপুরের ভালুকায়ে। গ্রামের মানুষের অনেক কষ্ট, সবাই মিলেই মানে একসাথে কষ্ট করি। পরে বুদ্ধি করে যে এই কাজটা যে আমি যে জায়গায় করছি, ওই জায়গায় যদি আমি ঢাকাতে কাজটা আনি, আমিও চললাম, বা আমাদের আশেপাশে যারা অভাব অনাটনে কষ্ট করে ওদেরকে চালাইতে পারি যেন। কণিকার পরচুলা কারখানায় প্রতিদিন কাজ করছেন শতাধিক নারী। কর্মহীন নারীদের কর্মচাঞ্চল্য এখন গ্রাম জুড়ে। স্বামীরা আমাদেরকে দেখলে মানে একটু আর্তকে দেখতো, এখন কিন্তু একটু সূচককে দেখে। আমার বাচ্চার লেখাপড়ার খরচ টরচে এখন কোনো সমস্যা হয় না, আগে অনেক সমস্যা হইতো। কণিকা চুলের কাজগুলো আনছে, আমরা মনে করেন সংসারে খুব অভাব ছিল। আমাদের সাথে আরো অনেক মেয়ে এখানে কাজ করি, 4-5 হাজার টাকা পাই, মা বাবাকে কিছু দিই আর লেখাপড়ার কিছু খরচ চালাই। নারীদের এমন কর্মসংস্থান সৃষ্টির জন্য কণিকা বেগমকে সহযোগিতার আশ্বাস দেন জনপ্রতিনিধিরাও। আমরা চাই যে গ্রামে গ্রামে এই কণিকারা নিজেরা স্বাবলম্বী হোক, বড় হোক, আরো 10টা মেয়েকে তারা স্বাবলম্বী করুক। এমন উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবার কথা জানিয়েছেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। মহিলা বিষয়ক অধিদপ্তর চেষ্টা করছি তাকে কিভাবে এই ব্যবসায়ীদের সঙ্গে লিংকেজ করে তার শ্রমের ন্যায্য মূল্য পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।